এই ফোনে দিয়ে দাও, ফোনে দিতে কি বলো? বাড়ি নেই তো, বাড়ি আমার নেই, এসে বাড়ি নেই, আমার বাড়ি নেই এসে। ও তা তুমি এখানে এসছো কিভাবে? পুলিশ দিয়েছে, কাজ ফাজ করি, অফিসে থাকি, অফিসে চলে যাই। পুলিশ দিয়ে গেছে, ফোনাম করে দিয়ে গেছে। পুলিশ কি করে দিয়ে গেছে? পুলিশ দিয়ে গেছে, সোনাপাটা কাজ করতাম, গাড়ি করে নিল, থাকলো, এসে গাড়ি করে দিলাম, উঠে গেলাম, নিয়ে গেলে লাগিয়ে দিলে নিয়ে চলে গেলে। যেখানে থাকি সেখানে চলে যাবে, যেখানে থাকো ওখানে চলে যাবে, যেখানে যেখানে থাকো সেখানে যা, যেখানে থাকি সেখানে যাবে। কে বলেছে ওটা? পুলিশ বলি অফিসে চলে যাস, তোর ঘরে চলে যাস। পুলিশ ভালোবাসতে বলতো বড়োবাবু। বড়োবাবু, বড়োবাবু কি বলেছে? যা চলে যাক, ওইখানে যে তোর ঘরে চলে যা, অফিসে চলে যা। বড়োবাবু, বড়োবাবু বলেছে যে তোর অফিসে চলে যা, চলে যা, বাড়ি চলে যা। তুমি এখানে এসছো মানে কদিন হয়েছে? মামার বাড়িতে থাকতে, তাই তো? তোমার গ্রামের নামটা তাও কি? মল্লিকপুর মল্লিকপুর সরারহাট মল্লিকপুর মল্লিকপুর সরারহাট সরারহাট ভাই দেখতেন যে এলে এই ভাইটির বাড়ি মল্লিকপুর সরারহাট, কেউ যদি চিনে থাকেন তাহলে বলবেন অবশ্যই। আচ্ছা তোমার নামটা জানো কি? গোপীনাথ চক্রবর্তী। গোপীনাথ চক্রবর্তী চক্রবর্তী ভাইয়ের নামটি হচ্ছে গোপীনাথ চক্রবর্তী, বাড়ি হচ্ছে কি? গোপালনগর সরারহাট, মল্লিকপুর সরারহাট, মামার বাড়ি হচ্ছে মল্লিকপুর সরারহাট, ভাইয়ের নাম হচ্ছে গোপীনাথ চক্রবর্তী। আচ্ছা এখানে কি খাওয়া দাওয়া হচ্ছে কি? এখানে ছেলেরা মানে খাওয়াচ্ছে, তাই তো? কি বলছো? ডিম চপ খাওয়াবে আচ্ছা ঠিক আছে, আমি খাওয়াবো। আগে আমার কথার উত্তর গুনো দাও, তোমার বাড়িতে কে কে আছে? বাবুটা আগে কাজ ফাজ করতো, ক্যান্সার থাকতে দিত না, হঠাৎ করে মরে গেছে। মানে কিভাবে? ক্যান্সারে মারা গেল। ক্যান্সার দুজনে শেষ হয়ে গেছে। দুজনে কে গেছে? এই ভাইটির বাড়ি হচ্ছে মল্লিকপুর সরারহাট এবং বর্তমান রয়েছে ঢোলা জুমাইলস্কো রোড।